ঝালটা মোটামুটি ঝাল রয়েছে। তুমি দেখো শুধু কত স্পাইসি ব্যাপারটা লাগছে, 300 টাকা। আচ্ছা এটা দেখতো যেরকম স্পাইসি, খেতে আরো বেশি স্পাইসি। নুক লাগাছে, নুক বসা, নুক বসা। তোর জায়গাটা তো ভালো নয়। সো গাইস গুড মর্নিং, প্রায় সকাল প্রায় 10টা বাজে। সো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে এখন বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সবাই ভাবছে যে দীঘা গেলে উদয়পুর, অনেকেই জানো বা যারা জানো না, দীঘা থেকে উদয়পুরের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার, ঠিক আছে, মাত্র 1 কিলোমিটার। সো অনেক তুমি মেন রোডে যদি যাও, অনেক হয়তো গাড়ি টাড়ি পাবে, যেগুলো টোটো পাবে বা নিয়ে যাবে, বাট এসব দিকে পয়সা খরচা করো না, ঠিক আছে। নর্মালি বিচের পাশ দিয়ে হাঁটতে থাকো, রাইট সাইড মতো পড়বে, সো হাঁটতে থাকো, 1 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবে। সো কোনো গাড়ি টাড়ি কোনো কিছু নেওয়ার দরকার নেই। দীঘার যে সমস্ত জিনিস, তো এখানে এলে তো দীঘা তো মানুষ দেখতেই আসে, বাট যদি তোমরা একদিনের বেশি আসো তাহলে উদয়পুরটাও ঘুরে যেতে পারো। উদয়পুরটাও খুব ভালো বিচ শুনেছি আমরা। সো আমরা গিয়ে এখন দেখার চেষ্টা করছি উদয়পুরেও কী কী পাওয়া যায়, দীঘার মতো এরকম বিচ নাকি আরও ভালো কিছু পাওয়া যায়। বাট যাওয়ার যে পরিবেশটা সেটা খুবই সুন্দর, একটু ফাঁকা পাবে, দীঘা উদয়পুরের মাঝখান থেকে যখন তুমি যাবে একদম ফাঁকা পাবে, সো নো প্রবলেম। আর এখন শীতকাল, সো রোদ্দুরটা তো গায়ে লাগছে না। আর সাইডে মানে পরিবেশটা খুবই সুন্দর, পাশে সমুদ্র, এপাশে ঝাউবন, দীঘার যেটা মানে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল ঝাউবন। সো চলো এখন উদয়পুর যাই, গিয়ে দেখি যে ওখানকার পরিবেশটা দীঘার মতো সুন্দর কি না। সো গাইজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিউ প্রজেক্ট, মানে অ্যাকচুয়ালি দেখেই বুঝতে পারছো কত সুন্দর জায়গাটা। আগে এখানে ছবি টবি তোলা যেত, বাট এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ এখানে মানে আমাদের যে রাজ্য সরকার সেখান থেকে কিছু অন্য প্রজেক্ট কিছু ভাবা হয়েছে, সো কাজ চলছে সব কিছু। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ দীঘা আর উদয়পুর ব্রিজের মাঝখানে পড়বে, সো এটা আই থিঙ্ক কিছু মাসের মধ্যে কাজ হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর এই যে পাশে বিচ, এটা পুরো এখন একদম ফাঁকা, কারণ এটা একদম মাঝখানে। এদিকে তোমরা দেখতে পাবে যে নিউ দীঘার বিচটা এপাশে ওই যে, আর উদয়পুরের বিচটা হচ্ছে এই যে এপাশে, দূরে তোমরা হয়তো টেন্ট ফেন্ট দেখতে পাচ্ছ ওখানে। সো চলো ওখানে দেখি যে উদয়পুরের বিচটা কীরকম, সেটা ওখানে দেখি। পিছনে দেখতে পাচ্ছ উদয়পুর বিচ, সো এখানে প্রায় মানে অ্যাকচুয়ালি ড্রিঙ্কস, কাঁকড়া, চিংড়ি, মাছ সব কিছুই পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায় স্পেশালি সেটা জানার জন্যে ভেতরে যাওয়ার, আর দেখবো কীরকম কী প্রাইস না সব। এখানে তুমি অ্যাকচুয়ালি মানে সবচেয়ে যেটা বেস্ট ব্যাপার সেটা হচ্ছে জলের মধ্যে বসে, জলের মধ্যে মানে অ্যাকচুয়ালি বসে মানে এমন জায়গায় ওরা সিটটা পেতে দেবে, তুমি যদি মানে কোনো ড্রিঙ্কস নিতে চাও, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা কোনো ড্রিঙ্কস বা মাছ চিংড়ি যাই নিতে, সব কিছু নিয়ে জলের মধ্যে বসিয়ে দেবে, যে সমুদ্রের ঢেউটা এসে। সো এটা বেসিক্যালি একটা ভালো মানে অ্যাকচুয়ালি চিল, একটা গোয়া টাইপের ব্যাপার আসবে। সো আমরাও কিছু একটা জিনিস ট্রাই করবো, গিয়ে দেখি যে কীরকম, সিরিয়াসলি কীরকম মানে ফিলিংসটা কীরকম। আগে আগে কখনো এসেছিস? হ্যাঁ। কীরকম লেগেছে, ভালো লাগে? ভালো। সো আমরাও এবার পার্টিকুলার দেখবো আর তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে ওখানে অ্যাকচুয়ালি মানে পায়ে এসে লাগছে জলটা। চলো দেখি। এখন আমরা আছি উদয়পুর বিচে। সো এখানে পিছনে দেখতে পাচ্ছ অনেক রকমের কাঁকড়া, মানে চিংড়িও রয়েছে, মাছ রয়েছে, সব কিছু রয়েছে। তো তার সাথে যে ড্রিঙ্কস ফিঙ্কসগুলো পাওয়া যায় আমরা জিজ্ঞেস করবো যেগুলো মাছগুলো একটু কী কী মাছ একটু বলো না। তুমি এক কাজ করো, এটা তিনটে দিয়ে দাও। আর চিংড়ি দাও 1 প্লেট। তো ফ্রেন্ডস তোমরা দেখে নিলে যে কী কী পাওয়া যায়। আমরা অর্ডার দিলাম মাছ চিংড়ি, প্রায় সব কিছুই পাওয়া যায়, সঙ্গে ড্রিঙ্কও করা যায় যদি তোমরা চাও।
বাট কোল্ড ড্রিঙ্কস মোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। এখানে সবচেয়ে যেটা অথেন্টিক ব্যাপার হচ্ছে এই যে জল লাগছে পায়, সে অথেন্টিক যে ব্যাপারটা হচ্ছে যে অনেক জায়গায় কি হয় খাবার দাবার তো আলাদা চার্জ নেয়ই, তার সঙ্গে সঙ্গে যদি তোমরা বসতে চাও সেখানে একটা আলাদা চার্জ নেয়, বাট এখানে মেবি বসার জন্য কোনো চার্জ নেয় না, বসার জন্য কোনো চার্জ নেই। তো ওদের নিজেদেরই চেয়ার টেবিল সব রয়েছে, সো বসাটা অ্যাবসলুটলি ফ্রি জাস্ট একটা ফিল নেওয়ার জন্য। আর এটাই মেবি বেঙ্গলের একমাত্র বিচ যেখানে তুমি মানে ওপেন ড্রিঙ্কও করা যায়। সো আর এখানে মাসাজ টাসাজ প্রায় সব কিছু হুক্কা টুক্কা সব কিছুর ব্যবস্থা রয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারি গরিবদের গোয়া, গোয়া টাইপের একটা ফিল দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে। আর তুমি কোনো জিনিস যখন অর্ডার করবে সেটা রান্না হতে টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস, সো ততক্ষণ তুমি বসে বসে থাকতে পারো, এদিকে একটু ঘুরে নিতে পারো, ঘোরা সেরকম কিছু নেই বিচটাতে, বিচটাতে ঘোরা সেরকম কিছু নেই, জাস্ট নর্মালি সবাই সবই ওই মাছ চিংড়ির দোকান ওখানে বসে খাচ্ছে বাস এটাই। সো আমরা এখন দেখি যে ও টেস্টগুলো কীরকম হয়েছে, শুধু ফিল নেওয়ার জন্যে টেস্টও ভালো হয় নাকি ঝাঁকুমা করে রান্নাটা করে দেয়। সো চলো এখন গিয়ে বসে দেখি জিনিসটা। গাইজ অ্যাকচুয়ালি যে ফিলের কথাটা বলছিলাম, দেখো এখানে এখন জল সেরকম একটা নেই ঠিক আছে, বাট দেখতে পাবে এই যে দেখো এই যে জল না ঢেউ আস্তে আস্তে যত বাড়ছে তত আস্তে আস্তে এখানে যে বসে থাকবে কিন্তু পায়ে তোমাদের জল লাগবে, আর তার সঙ্গে সঙ্গে চিংড়ি টিংড়ি যা থাকবে মানে যা তোমরা খাবে সব কিছু একটা মজা নিতে পারবে, বাট মানে আলাদাই একটা ফিলিংস। সো যদি নিউ দীঘা ঘুরতে আসো একবার উদয়পুর নিশ্চয়ই ঘুরতে এসো, আশা করি ভালো লাগবে। যে প্রবলেম মানে এখানে প্রবলেম সব কিছু এখানে ভালো, বাট যখনই তোমরা এখানে আসবে না কিছু জিনিস মাথায় রাখতে হবে যে মানে চেষ্টা করো দিনে ভিজিট করার। অ্যাকচুয়ালি দেখো এখানে আবাসিক হোটেল কিছু নেই, সো কাপেলরাও এখানে এসে এনজয় করতে পারো, যেহেতু আবাসিক হোটেল নেই তোমাকে থাকতে হবে সেই দীঘা নালে নিউ দীঘায়। এখানে জাস্ট তুমি ঘুরতে আসতে পারো, সেটা তুমি সন্ধেবেলাও আসতে হয়তো পারো, বাট আমি প্রেফার করবো যে এখানে কিছু লোকের সাথে কথা বললাম যে দিনের বেলা আসাটাই ভালো, কারণ রাতের বেলা একটু মানে মানে যেটা হয় একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস করে অসভ্যতামি হতে পারে, তো অতটা ভালো নয় জায়গাটা, অতটা ভালো নয়। সো তুমি দিনের বেলা তোমরা আসা প্রেফার করো, রাতে না আসো সেটাই ভালো, যখনই আসো মোটামুটি বিকেল 4টার মধ্যে আবার তোমরা যে যার হোটেলের দিকে ফিরে। জিনিস অর্ডার দিয়েছি তার মধ্যে পম্পলেটা চিংড়িটা চলে এসেছে, কাঁকড়াটা একটু দেরি হচ্ছে, সো আমরা জাস্ট দেখবো যে কীরকম টেস্ট, পায়ে প্রচুর জল লাগছে জোরে জোরে, এবার ঢেউ বেড়ে গেছে। সো অ্যাকচুয়ালি চিংড়িটার কালারটা দেখেই বুঝতে পারবেন মানে একটু বেশি যেন স্পাইসি টাইপের লাগছে, বাস এটা টেস্ট করে দেখি যে কীরকম লাগে। অনেক জিনিসে যে দেখতে স্পাইসি হয় কিন্তু নর্মালি এত স্পাইসি হয় না, বাট এটা দেখতেও যেরকম স্পাইসি খেতে আরও বেশি স্পাইসি, তো ভালো। এটা তোমরা এসে এখানে বসে ফিল নিয়ে আসতে ট্রাই করতেই পারো, খেতে ভালো লাগবে। আর সো তারপরের আইটেম হচ্ছে আমাদের পম্পলেট। দেখো অ্যাকচুয়ালি স্পেশাল কিছুই তো হয় না পম্পলেট মাছ, তো এটা একবার ট্রাই করবো জাস্ট। পম্পলেট কিনে বাড়িতে মাছ ভাজলে যেরকম টেস্ট হবে টেস্ট সেরকম, টেস্টের কোনো বেশি কম নেই, মশলা এদিক ওদিক হতে পারে, যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র ফিলে, ফিল নিতে চাইলে বসে খেতে পারো আর নিলে এটা বেশ ভালো লাগবে। সো ট্রাই করতে পারো, রান্নাও ঠিকঠাক খারাপ নয়, যে গোঁজামিল মেরে দিচ্ছি সেরকম কিছু না, রান্না ভালো। সো প্লিজ এখানে এসে ট্রাই করে এগুলো। সো ফ্রেন্ড যে লাস্ট আইটেম যেটা ছিল কাঁকড়া, এই যে দেখতে পারো মানে খুবই স্পাইসি একটা ব্যাপার রয়েছে কাঁকড়ার মধ্যে, এটা মানে এখানে সব খাবারই বেশিরভাগ বলতে গেলে যেগুলো ভাজা নয় ফ্রাই নয় স্পাইসি, ভালো। ঝালটা মোটামুটি ঝাল রয়েছে, তুমি দেখো শুধু কত স্পাইসি ব্যাপারটা লাগছে। এটা অ্যাকচুয়ালি যারা ভাববে বাংলার যে সমুদ্র কাঁকড়া যেখানে খুব ঘি হয় সেরকম নয়, এরা মানে সমুদ্র থেকেই তোলে, বাট ওই যে আমরা যেসব সমুদ্র কাঁকড়া খাই সেরকম নয়, অতটা ঘি হয় না, বাট তাও মানে দেখতে পারো ঘি রয়েছে মোটামুটি, খুবই গরম সঙ্গে সঙ্গে যেহেতু বানিয়ে দেয় খুবই গরম, আর রান্নাগুলো সত্যি খুবই ভালো। তো এদিকে মানে আমরা দীঘাতেও খেয়েছি, ওখানে প্রায় সব হোটেলে রান্না ভালো। পিসগুলো দেখো অনেকটাই বড়, আর দাঁড়াটা সবচেয়ে দাঁড়াটা দেখো দাঁড়ার মধ্যেও দেখতে পারো শাঁস রয়েছে। তো এখানে যদি আসো এই কাঁকড়া চিংড়ি তোমাদের যে যেগুলো ভালো লাগে ট্রাই করতে পারো, আবি যাবি কিছু ট্রাই করো না। আমরা এটা নিয়েছি, এটা নিয়েছি 300 টাকা, চিংড়িটা খেলাম 200 টাকা, আর পম্পলেট মাছের দাম 1টার দাম 80 টাকা। সো একটু কস্টলি আছে বাট ট্রাই করতে পারো, তার সাথে এই বসার জিনিস ফ্রি। সো
আর বাকি তো মানে যেরকম সমুদ্র যেরকম আছে নর্মাল সেরকমই এটা এখানে ওখানে অনেকে স্নান করছে বাট এখান থেকে দীঘায় ভিড়টা বেশি এখানে শুধুমাত্র লোকেই খাওয়ার জন্যই আসে তো তোমরা যদি একবার আসো উদয়পুরে একবার ঘুরে যাও উদয়পুর ঘোরা হয়ে গেছে এখন আমরা উদয়পুরের পাশে ঝাউবনে রয়েছি মানে দীঘাতে এলে যদি ঝাউবনে মানে তুমি না ঘোরো তাহলে তুমি কি ঘুরলে ঠিক আছে এলে এই যে জায়গাটা এখানে এই মানে কি বলে ঝাউবনে এখানে ছবি টবি তুলতে পারো খুব সুন্দর ছবি আসে তো এখানে এসে উদয়পুর হচ্ছে অ্যাকচুয়ালি মানে দীঘা এলে না কেউ একদিনের জন্য এসো না একদিন দীঘাতে থাকো একদিন পুরো দিন উদয়পুরের জন্য নিয়ে চলে এসো তোমরা যদি এখানে উদয়পুর বিচে স্নানও করতে চাও সেটাও করতে পারো পিছনে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডরা ওরা একটা গাছ পড়ে আছে সেখানে ওঠার চেষ্টা করছে সো সিরিয়াস বলছি যে গাইস খুব সুন্দর ফিলিংস আসবে এখানে উদয়পুরের যে বিচটাতেও তো সুন্দর আর তারপরে এই এইখানে মানে আমি জাস্ট দেখাবো তোমাদের একবার কত সুন্দর জায়গাটা দেখো পুরো ঝাউবনে ভরা ঠিক আছে কত সুন্দর জায়গাটা একদম এখানে তোমরা চাইলে পিকনিকও যদি করতে চাও সেটাও করতে পারো তো সেটারও কোনো মানে নেই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সো সবাই দলবল নিয়ে চলে এসো উদয়পুর মজা করে যাও একদিনের জন্য আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর সোশ্যাল আইডিতে আমার যদি ফলো করতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেটা করতে পারো থ্যাংক ইউ